এটা হচ্ছে একটু নিউট কালার, হ্যাঁ একটু কি বলবো একটু অফ হোয়াইট, অফ হোয়াইট টাইপের, বাট অফ হোয়াইট না, এখানে তো অফ হোয়াইট না বাট অফ হোয়াইট টাইপের। এই যে হ্যান্ডিক্রাফ্টের কাজ করা, কাজটা এত সুন্দর, এই যে দেখেন এইখান থেকে নিয়ে একদম স্লিভ পুরাটা, পুরাটা স্লিভে কিন্তু ওয়ার্ক করা, একদম পুরাটা স্লিভে কাজ করা, একদম কাঁধের থেকে নিয়ে পুরাটা স্লিভে কাজ করা। আর এই হচ্ছে, এই হচ্ছে সামনের ডিজাইনটা, ওকে। আর এইটা যে কোনো স্কিন টোন অনেক সুন্দর লাগবে, এটা এত সুন্দর একটা কালার, এটা যে কোনো স্কিন টোনে খুবই সুন্দর লাগবে। ব্যাক মানে এটার ব্যাক সাইডের কাজটাই বেশি হচ্ছে জুম জুম ফ্যাব্রিকের মধ্যে করা, এটার যে যে কালার আছে সেই কালার। এইগুলোর হিজাব এত নাইস, ইন্দোনেশিয়ান যে সবচেয়ে সফট হিজাবটা হয় যে আপনার আরবি বোরখাগুলোর সাথে, সেই যে সেম ডিজাইন ব্ল্যাক কালার, কারণ যত ডিজাইন যত কালারই আনি না কেন ব্ল্যাক থাকতেই হয় আসলে। এই যে এই হচ্ছে, এটাও সেম, এটা ব্ল্যাকের সাথে ব্ল্যাক বিটস, এই যে ব্ল্যাক হচ্ছে স্লিভের কাজটা, হ্যাঁ এই হচ্ছে স্লিভের কাজটা, এই যে ফ্রন্টের কাজ, এই হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা, এই হচ্ছে ব্যাক পোর্শনটা। আমরা নর্মালি এই কাপড়ের হিজাবটা শুধুমাত্র ব্ল্যাক আনতাম আগে, কালারিং হিজাবগুলো কিন্তু এই কাপড়ে আনি নাই। সো এইবার কিন্তু মানে এখন থেকে, এইবার না শুধু এখন থেকে আমাদের এই কাপড়ের হিজাবগুলো আসবে এবং পরে খুবই আরাম পাবেন, এবং আপনার কোনো ইনার ক্যাপ লাগবে না, একদম সফটলি আপনার মাথার সাথে অ্যাটাচ হয়ে থাকবে। এই হচ্ছে ব্যাক পোর্শন, এখানে দেখেন সুন্দর করে একটা লোগো করা আছে, হ্যাঁ।